Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। বাড়ির সামনে থেকে উদ্ধার পরিচারিকার বিবস্ত্র মৃতদেহ, পলাতক ম্যানেজার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বরের ঘোড়াডাঙ্গা গ্রামে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটোয়া পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03210255046। জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। এক পরিচারিকার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হলো বাড়ির সামনে থেকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বরের ঘোড়াডাঙ্গা গ্রামে। মৃতার নাম পুতুল হাজরা। পরিচারিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ওই বাড়ির ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পরই অভিযুক্ত তপন হাজরা পলাতক। অবৈধ সম্পর্কের জেরে এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। পরিবার সূত্রে জানা যায়, পুতুল হাজরা বর্তমানে বর্ধমানের বাসিন্দা সোনারায়ের মন্তেশ্বরের ঘোড়াডাঙ্গার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ওই বাড়িতেই ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তপন হাজরা নামে এক ব্যক্তি। ম্যানেজারের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্ক ছিল বলে জানায় মৃতার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় তপন হাজরা ওই গৃহবধূ স্বামীকে ফোন করে খবর দেয় যে তার স্ত্রীর দেহ পড়ে রয়েছে সোনারায়ের বাড়ির সামনে। এরপর গৃহবধূর স্বামী পৌঁছতেই এলাকা ছেড়ে চম্পট দেয় ম্যানেজার তপন হাজরা। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণ করে ওই গৃহবধূকে খুন করা হয়েছে। তবুও ঘটনার আসল কারণ জানতে তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ। ঠিক কি কারণে এই খুন তা নিয়ে এখনো ধোঁয়াশায় সকলে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমার কাকিমা, আমরা প্রথম যখন খবর পাই, প্রথমে আমরা গিয়ে দেখি যে একটা মানে একটা বাড়িতে দুবিঘে আড়াই বিঘে জায়গার মতো একটা বাড়ি আছে। বাড়িতে পুরোটা ঘেরা আছে, বড় একটা দরজা আছে। দরজার সামনে আমরা গিয়ে দেখি দরজার সামনে মৃত্যুটা মৃতদেহ পড়ে থাকে। আর আমরা যতটা খোঁজ নিয়ে দেখেছি, মৃত্যুটা ঘরের ভেতরেই হয়েছে, জায়গার ভেতরেই হয়েছে। ওখানে মেরে দেওয়ার পর গলায় দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছিল। টাঙিয়ে দেওয়ার পর গেট থেকে টান টান বার করে গেটের বাইরে ফেলে দিয়ে দরজায় তালা মেরে ওনারা চলে গেল। সোনারায় উনি মারা গেছেন। ওনার একমাত্র স্ত্রী আছে, ওনার এখানে কেউ থাকেন না, একজন ম্যানেজার হিসেবে থাকে। তার সঙ্গে একটু রিলেটিভ সম্পর্ক ছিল আমরা জানতাম, কোনোদিন দেখিনি। আমার কাকির একটু সম্পর্ক ছিল এটা আমরা জানতাম, কোনোদিন চোখে দেখিনি। তা ওনার মাঝে মাঝে কাজ করতে যেত ওই বাড়িতে। এবার এর ভেতরে ঘটনাটা মানে কী হয়েছে না হয়েছে কাউকে রাতে তো আমরা জানি না। এবার ভেতরে কে মেরেছে না মেরেছে সেটাও আমরা জানি না। তবে একটু অন্য সঙ্গে যে ম্যানেজার থাকতো ওই বাড়িতে তার সঙ্গে একটু রিলেটিভ সম্পর্ক ছিল। তারপর কি ঘটনা? তারপর আমরা গিয়ে যখন দেখি তখন গেটের বাইরে মৃতদেহ ফেলা আছে। লোকজন জড়ো। কিরকম অবস্থায় ছিল? পুরো লুঙ্গ অবস্থায়, যেরকম খুব খারাপ অবস্থা থাকলে পাঁচজন এসে জামা কাপড় ঢাকা দিয়েছে। কাকা কতক্ষণ পর গেল? কাকা আমি যখন যাই কাকা তখন ওখানেই ছিল, আমাদের আগেই চলে গিয়েছে। এবার ওখানে কান্নাকাটি করে, ওখানে আরও মানে অন্যরকম পরিস্থিতি হয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। বাজার 91, এমব্রয়ডারি ও সেলাই মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান, শালকিয়া হাওড়া। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।